শুরুতেই আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী প্রসঞ্জিৎ বিশ্বাস প্রত্যয়কে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। বিশ্ব যেন আজ করোনা আতঙ্কে স্থবির, জীবন জীবিকা আজ হুমকির মুখে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ টুয়ার্ডস এ রিসাইলেন্ট ফিউচার, প্রোটেক্টিং লাইফস অ্যান্ড লাইভলিহুডস, এই স্লোগানে আজকের এই মহান সংসদের বাজেট আলোচনায় যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হলো করোনার প্রেক্ষাপটে এবারের বাজেট বাস্তবসম্মত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে সরাসরি সংজ্ঞায়ন করছি। করোনার প্রেক্ষাপট বলতে বোঝাচ্ছি করোনা অতিমারী বৈশ্বিক অবস্থাকে, এবং এবারের বাজেট বলতে বোঝাচ্ছি 2020-21 অর্থ বছরকে, এবং আর বাস্তবসম্মত বলতে বোঝাচ্ছি পরিস্থিতি বিবেচনায় যথোপযুক্ত পদক্ষেপ নেওয়াকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা কেন এই সংসদে দাঁড়িয়ে বলছি করোনার প্রেক্ষাপটে আমাদের এবারের বাজেট বাস্তবসম্মত, কারণ এক, সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দ; দুই, কর্পোরেট হার কমিয়ে ব্যবসা বান্ধব বাজেট; তিন, স্বাস্থ্য ও কৃষিখাতে বরাদ্দ; চার, SDG ও প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, যার কারণে আমরা বলছি পরিস্থিতি বিবেচনায় এবারের বাজেট বাস্তবসম্মত। মাননীয় স্পিকার, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী জীবন ও জীবিকার সমন্বয়ে 603,681 কোটি টাকার 50তম বাজেট উত্থাপন করেছেন, যেখানে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে, 1,07,624 কোটি টাকা; কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে 9,500 কোটি টাকা ভর্তুকিসহ মোট ২৪,628 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; শিক্ষা খাতে বরাদ্দ 71,000 কোটি টাকা; কর্পোরেট হার 2.5% কমিয়ে ব্যবসা অনুকূল পরিবেশ সৃষ্টি সহ স্বাস্থ্য খাতে 32,731 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং করোনা মোকাবেলার জন্য, করোনা ভ্যাকসিনের জন্য 10,000 কোটি টাকা থোক বরাদ্দ করেছে, যা প্রমাণ করে এবারের বাজেট বাস্তবসম্মত। মাননীয় স্পিকার, বিশ্বব্যাংক বলেছে প্রবৃদ্ধি অর্জনে চীন, ভারত, পাকিস্তানকে ছাড়িয়ে আমার বাংলাদেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে করোনা মহামারী মোকাবেলায় গত বছরে প্রবৃদ্ধি অর্জন হয়েছে 5.2%, গত 10 বছরে ADP বাস্তবায়ন হয়েছে 85%, এবং গত 11 মাসে যে হার ছিল 59.39%। মাননীয় স্পিকার, আপনি জেনে খুশি হবেন বৈদেশিক রিজার্ভের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $45 বিলিয়ন। মাননীয় স্পিকার, যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বলছে 2032 সাল নাগাদ বাংলাদেশ হবে 25তম বৃহৎ অর্থনীতির দেশ। মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাতে গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে 12%, হসপিটাল নির্মাণের জন্য 10 বছরের কর অবকাশ সহ করোনা মোকাবেলায় 2,000 ডাক্তার এবং 6,000 নার্স নিয়োগের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছে বিরোধী দল। আপনারা কি এরপরও কি বলবে যে আমরা করোনা মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখে নাই? মাননীয় স্পিকার, আজকের আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট CPT সম্মানীয় ফেলো, তিনি ভার্চুয়াল আলোচনায় বলেছেন সরকারকে চবিত্রদের কাছ থেকে কর আদায় করে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা ঠিক সেই কাজটি করছি। মাননীয় স্পিকার, আমরা রাজ্য কাস্টমস এর সহায়তায় উচ্চবিত্তদের তালিকা তৈরি করছে এবং তাদের কাছ থেকে কর আদায় করছে। মাননীয় স্পিকার, আজ আমরা নিজস্ব জি প্রশ্ন স্যার, আপনার অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছে এই বছরের মধ্যে 80% মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে, এবং তিনি এও বলেছেন প্রতি মাসে 25 লাখ করে টিকা দেওয়া হবে। এখন 25 লাখ করে দিলে এক বছর হয় 3 কোটি, তো সেক্ষেত্রে আপনি এক বছরের মধ্যে কিভাবে 80%, 17-18 কোটি মানুষকে টিকা দিবেন? এখানে হিসাবটা একটু বুঝিয়ে দেন। সরকারের পক্ষে এটা কোনো ব্যাপারই না, কারণ আমাদের আমাদের এক বছর আমাকে বলতে দেন, আপনি যদি নিজে বলেন আমাকে তো বলার সুযোগ দিবেন। হ্যাঁ অবশ্যই, আমরা যদি টিকা যদি সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পাই, তাহলে আমরা শুধুমাত্র 25 লক্ষ কেন, আমরা এই 18 কোটি মানুষকে টিকা দিতে পারবো? এমনকি যদি আমাদের অর্থ এই আমাদের যে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখছি, যদি সেটার ভিতরে না হয় আমাকে শেষ করতে দিবেন? যদি সেটার ভিতরে যদি শেষ না হয় তাহলে আমাদের কোনো স্পষ্ট উৎস মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় স্পষ্ট করতে পারেননি। মাননীয় ওখানে কিন্তু বলাই আছে যে স্বাস্থ্য খাতের জন্য 10,000 কোটি টাকা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছি। আমরা সোমালিয়া, সুদান, শ্রীলঙ্কাকে ঋণ সহায়তার মাধ্যমে আমরা নতুন ইতিহাস রচনা করেছি। মাননীয় স্পিকার, দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এখন আমার বাংলাদেশ। মাননীয় স্পিকার, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে দ্বিতীয়, চাল উৎপাদনে তৃতীয়, পাট ও ইলিশ উৎপাদন প্রথম, রেমিটেন্সে অষ্টম। এই সোনালী প্রেক্ষাপটে দাঁড়িয়ে করোনা মোকাবেলায় কাদা সরাসরি রাজনীতি আমরা বাদ দিই, আসুন আমরা সকলে মিলে সরকারি দল, বিরোধী দল, আপনি আমি সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করি এবং সোনার বাংলা করার প্রত্যয়ে সবাই একযোগে একসাথে কাজ করি। মাননীয় স্পিকার, তাই আমরা সকলে সম্মিলিত কণ্ঠে বলি আমরা করব জয় একদিন। ধন্যবাদ মাননীয় স্পিকার।